হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সময় সাথে। আর সময় সাথে আপনাদের অনেক অনেক সাধনায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির পূর্বাভাস বাংলার এই 5টি জেলায় আবহাওয়া খবর। তো বন্ধুরা, বাংলার কোন 5টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে? এছাড়াও কখন থেকে এই 5টি জেলায় বৃষ্টি শুরু হবে, এই বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নিই আজকের আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেটটি। এবছর বাংলার উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব বেশি পড়লেও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম ছিল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির বিদায় নেওয়ার আগে আবারও এক খেপ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার দক্ষিণবঙ্গে, সেই সঙ্গে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আজকের আবহাওয়া, আজ সকাল থেকে শহরের আকাশ কখনো মেঘলা তো কখনো রোদের ঝলমলে। বিগত বেশ কিছুদিন ধরে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে বাংলার বিভিন্ন এলাকায়। তবে আসন্ন দুই নিম্নচাপের জেরে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। আজ সকালের দিকে বিক্ষিপ্তভাবে বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, পাশাপাশি রাতে থাকবে মূলত মেঘলা আকাশ। তবে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম এবং কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তৈরি হচ্ছে নিম্নচাপ। দুর্গাপুজো আসন্ন, বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব কি বৃষ্টির আসর ও সমস্ত কিছু মাটি করে দেবে, সেই ব্যাপারে অবশ্য এখনও কিছু জানায়নি আবহাওয়া দপ্তর। তবে এদিকে আন্দামান সাগরে শুক্রবার নাগাদ একটি নিম্নচাপ সংঘটিত হতে চলেছে, পাশাপাশি পূর্ব মধ্য বঙ্গোপসাগরেও ঘনীভূত হচ্ছে অপর একটি নিম্নচাপ। এই নিম্নচাপ ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগোলে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও এর প্রভাব পড়বে, বৃষ্টি হতে পারে। সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ, জানাচ্ছে হাওয়া অফিস। পাশাপাশি মহারাষ্ট্র, কোঙ্কন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আসাম, গোয়া, পুদুচেরি, অরুণাচল প্রদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা এবং মণিপুরে ধেয়ে আসছে ঘোর বর্ষণ। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।